আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ তুলে পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের। বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা প্রধানের বিরুদ্ধে। আবাস যোজনায় স্বজন পোষণ ও কাঠমানি নেওয়ার অভিযোগ তুলে বুধবার গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ ঠেকাতে কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ ঘটায়। বিক্ষোভকারী জনতার দাবি, পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন দাস আবাস যোজনার স্বজন পোষণ করেছেন এবং গ্রামের বড়লোকদের কাছে কাটমানি নিয়ে তাদের আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছে। অথচ গরিব মানুষ যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তাদের ঘর দিচ্ছে না, যদিও গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন বলেছেন প্রধান বৃন্দাবন ঘোষ। সম্প্রতি যে ঘরের লিস্ট তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকা প্রকাশ হওয়ার পর যারা ন্যায্য ঘর নাই অস্ত বাদ পড়ে আছে, তারা এসে আমাকে অভিযোগ জানিয়েছেন যে কেন তাদের নাম বাদ গিয়েছে। আমি তাদের উত্তরে বলেছি যে বিডিও স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, এই অভিযোগ আমারও, প্রধান হিসাবে আমারও অভিযোগ যে যাদের বাদ আছে ন্যায্য তাদের পাওয়া দরকার। তিনি বলেছেন যাদের বাদ গিয়েছে এমন যদি থাকে তাহলে তারা সাদা কাগজে দরখাস্ত করে ওখানে একটা বাক্স তৈরি করেছে, সেখানে জমা দিলে রিএনকোয়ারি করবেন। সেই সঙ্গে কালকে আমাদের একটা পলিটিক্যাল মিটিং ছিল, MLA উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে নামগুলা তোমরা দেবা, দরখাস্ত করবে, তার একটা তালিকা আমাকে হোয়াটসঅ্যাপে বা নিজে গিয়ে দিও, তাহলে আমরা সেটা উপর থেকে হোক বিডিওকে চাপ দিয়ে DMকে দিয়ে ওই নামগুলো যাতে পুনর্বিবেচনা করে প্রকৃত লোক অন্তর্ভুক্ত হয় তার ব্যবস্থা করার চেষ্টা করবেন। ওদের অভিযোগ যে অন্যান্য এলাকায় ঘর দেওয়া হয়নি, আপনার এলাকায় অনেক ঘর পেয়েছে, যাদের ঘর আছে তারাও ঘর পেয়েছে, স্বজন পোষণের অভিযোগ তুলছে আপনার বিরুদ্ধে এবং আপনি কাটমানি নিয়ে সেই ঘরগুলো দিয়েছেন, টাকা পয়সা নিয়ে নাকি তাদেরকে ঘরগুলো দিয়েছেন। এরকম যদি নির্দিষ্ট অভিযোগ থাকে আমার নামে অবশ্যই তারা করবে যে প্রধান এখানে নগদ টাকা নিয়ে বা কাউকে দিয়ে এই ধরনের করেছে, কারণ তালিকাটা আমি তৈরি করিনি, তালিকাটা তৈরি করেছেন বিডিওকে নোডাল অফিসার হিসাবে তার কর্মচারী দিয়ে। আমরা জানি সেখানে আশাকর্মী জড়িত, পঞ্চায়েতের স্টাফ জড়িত, ICDS কর্মীরা জড়িত, তাদেরকে দিয়ে ইনকোয়ারি করে তারা লিস্ট প্রকাশ করেছে আমার কাছে। তাহলে এখানে নাম অন্তর্ভুক্ত তো কোনো প্রশ্নই নাই, বরং যে লিস্টের নাম আছে সেগুলোকে ইনকোয়ারি করে বাদ দেওয়ার ব্যাপার, তো বাদ পড়েছে, তাহলে এখানে টাকা প্রশ্ন আসছে কোথায়? নতুন যদি ইনক্লুডিংয়ের প্রশ্ন থাকতো যে না আমি দুটো ঢুকাই দিচ্ছি, আমাকে ভাই টাকা দাও, তাহলে ব্যাপারটা ছিল। কিন্তু যে 1106 আমার নাম ছিল প্রথম, তার থেকে তারা বাদ দিয়ে 329টা মাত্র লিস্ট দিয়েছে, তাহলে বাকি সমস্ত 800 প্রায় বাতিল করে দিয়েছে। তাহলে আমি যদি টাকাই লিয়ে থাকি বা আমার কোনো স্টাফ যদি টাকা লিয়ে থাকে বা আমার কোনো সদস্য লিয়ে থাকে, তাহলে তাদের বাদ দিলাম কেমন করে? না না, যাদের বাড়ি পেয়েছে তাদের আপনি টাকা নিয়েছেন সেটা অভিযোগ করছেন? যাদের বাড়ি, যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা তাদের নাম বাদ দিয়েছেন, যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদের নাম আপনি রেখে দিয়েছেন টাকা নিয়ে সেটা। এই লিস্ট আমরা কখনোই করিনি যে 1106 যে লিস্টটা হয়েছিল, এটা 2018 সালের লিস্ট, 2018 সালের লিস্ট, সেই লিস্টও তৈরি করছিল সরকারি কর্মচারীরা, সেটা আমরাও করিনি, পঞ্চায়েত কোনো লিস্টই তৈরি করেনি। পঞ্চায়েত দ্বারা কোথাও লিস্ট আপনি দেখাতে পারবেন না যে গ্রাম পঞ্চায়েত কোনো পশ্চিমবাংলা তৈরি করেছে। আবাস যোজনা নিয়ে এত শোরগোল হচ্ছে কেন তাহলে? যারা করছে সেটা তো তারা উত্তর দেবে, এটা তো আমি বলতে পারবো না, এটা তো সোজা জিনিস, ঘর নাই ঘর পাবে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে যদি আপনি 100 লিস্ট করেন, 6 মাস পরে দেখবেন আরেকটু বাড়বে, তার কারণ নতুন ফ্যামিলি তৈরি হচ্ছে, ফ্যামিলি ভাঙছে, অতএব নতুন ফ্যামিলি তো হবেই, ফলে সংখ্যাটা বাড়তেই থাকবে। এটা কোনো কন্টিনিউস, এখানে সব শেষ, আর কোনো দিন ঘর লাগবে না বা আর হবে না, লিস্ট করা যাবে না, এটা কিন্তু শেষ কথা নয়। বিষয়টা নতুন নয়, কান্দি ব্লক তথা মুর্শিদাবাদ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কাটমানির একটা খেলা চলছে 2011 সালের পর থেকে। সেটা আপনারা আমরা সাধারণ মানুষ সবাই জানি, কিন্তু সাধারণ মানুষ বিগত দিনে প্রতিবাদ করতে পারেনি প্রশাসনের ভয়ে, কিন্তু মানুষের তিল তিল করে সঞ্চিত রাগ অভিমান আজকে জনবিস্ফোরণে পরিণত হয়েছে। তাই পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের সেক্রেটারিকে আজকে ঘেরাও করেছে, ভাগ্যিস তাদের গায়ে হাত তোলেনি। তো দুঃখের বিষয়, এই পঞ্চায়েত প্রধান কাটমানির মাধ্যমে যারা কাটমানি দিতে প্রস্তুত হয়েছে বা রাজি হয়েছে তাদের নামটা লিস্টে রেখেছে, যারা সত্যিকারের প্রাপক
যাদের ঘর পাওয়া উচিত ছিল তারা ঘর পায়নি বা তাদের লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে। খুব দুঃখের বিষয়, আমি বা আমরা বেশ কিছুজন লোক আছি যারা এখানে বিরোধী দল হিসেবে কংগ্রেস পার্টিটা করি খুব সচেতনতার সহিত, কিন্তু দুঃখের বিষয় এই প্রধান এত অযোগ্য। অযোগ্য কেন বলছি, এই প্রধান দীর্ঘ 25-30 বছর মেম্বার সহ প্রধানীগিরি করছে। এখানকার হাসপাতাল, এখানকার শিক্ষা ব্যবস্থা, কি প্রাইমারি, কি উচ্চশিক্ষা, হাই স্কুল, হাই মাদ্রাসা, পোস্ট অফিস, ব্যাংকের পরিষেবা, এমনকি এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা বা সাংস্কৃতিক চর্চার জন্য যে সমস্ত বিষয় হওয়া দরকার ছিল তার কোনোটাই করেনি। উনিও একজন স্বজন পোষণ, উনিও একজন স্বার্থপর, উনিও একজন এত বাজে শ্রেণীর মানুষ যা কিনা মহিলাদেরকে বারবার কটূক্তি করতেও ছাড়ে না। আমি কুরন্দরপুর এসছি, যাদের যাদের লিস্টে নাম আছে 70টা, যেমন মাঝেরপাড়ি ওয়ার্ডে 70খানা ঘর এসছে, 4খানা ঘর সিলেক্ট করেছে। কেন এগুলো কেন করছে? নেতারা এখানে 15 মার্চের গিয়ে গেলা ভোট চাওয়ার সময় ভোট দিচ্ছে, নেতারা করছে ঘর চাইছে, অবশ্যই যারা ঘর পাওয়ার উপযোগ্য তারা ঘর পাচ্ছে না, যাদের ঘর দরকার নেই তারাই ঘর পাচ্ছে। এখানে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।